আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা অসংখ্য মানুষকে অলরেডি আপনাদের সামনে নিয়ে এসেছি, যারা দীর্ঘদিন যাবত স্যারের ফলোয়ার আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দীর্ঘদিন যাবত দেখছেন, অনেকেই আছেন স্যারের এই চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো দেওয়া আছে, বিভিন্ন ব্যায়াম এবং বিভিন্ন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে সেগুলো দেখে অনেকেই অলরেডি আপনারা অনেক উপকৃত হয়েছেন, এবং অনেকেরই আছে দীর্ঘদিনের ব্যথা ছিল, সেই ব্যথাগুলো অনেকেরই চলে গিয়েছে। অসংখ্য মানুষ আছেন যারা আপনার অপারেশনবিহীন চিকিৎসার জন্য সরাসরি স্যারের কাছে চলে আসেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ঠিক তেমনি আমাদের একজন বোন আছেন, আজকে উনিও এসেছেন। ওনার মূলত যেটা সমস্যা ছিল, ওনার সার্ভাইকেলে ডিসপ্রোলাপস ছিল, গত প্রায় 2 বছর যাবত উনি এটা নিয়ে কষ্ট করেছেন। সর্বোপরি উনি একজন মানুষ গড়ার কারিগর, পেশা একজন শিক্ষক, অসংখ্য স্টুডেন্ট ওনার হাত ধরে আজকে হয়তো ওনারা অনেক বড় বড় লেভেলে হয়তো চলে গিয়েছেন। দর্শক আসুন, ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই, কী সমস্যা ছিল ওনার এবং সেই সমস্যা নিয়ে যখন উনি ট্রিটমেন্ট করেছিলেন কী কী ট্রিটমেন্ট করেছেন, এবং আজকে সর্বোপরি উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আপনি এই এত দূর থেকে ঘাড়ে ব্যথা জনিত সমস্যা নিয়ে স্যারের কাছে এসেছিলেন, এর সূত্রপাতটা কবে থেকে যদি আমাদেরকে একটু বলেন। আমি অনলাইনে স্যারের ওখানে আসি, দেখি, পরে আমি স্যারের ফলোয়ার হই। আচ্ছা। এরপরে স্যারের বিভিন্ন কমেন্ট বা প্রশ্ন উত্তর পাই, এরপরে আমি এই 22 জুনে স্যারের সাথে সরাসরি দেখা করি। আচ্ছা। আমি গত বিগত দিনে যেসব ট্রিটমেন্ট নিয়েছি এগুলো স্যারকে বিস্তারিত বলি। আচ্ছা। এরপর স্যার আমাকে 2 মাসের জন্য ওষুধ দেন, এরপরে সাজেস্ট করছেন হাতের দিকে ব্যথাটা যদি আসে আবার যোগাযোগ করতে। যোগাযোগের পরে উনি বলছে আসি দেখা করি, ভর্তি হইতে। ওকে। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। ভর্তি হইছি। আমরা একটু পেছন ফিরে যাব। আমরা জানি যে আপনার এই ব্যথাটা প্রায় গত 2 বছর আগ থেকে, মানে আপনি কম বেশি এর ব্যথাটা আপনি বুঝতে অনুভব করেন। কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে কি প্রথম শুরু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা? না, একদিন হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি আমার গাট পিঠ সব চাপা ধরে তো তখন কি করলেন যখন প্রথম এই সমস্যাটা নিয়ে একজন ডক্টরের কাছে গেলেন? হ্যাঁ, একজন আমি প্রথম থেকে আমি একজন প্রফেসর দেখাইছি, উনি আমাকে কিছু ব্যায়াম আর ওটা আমার তখন এখানে আসছিল। আসার মানে ঘাট থেকে ব্যথাটা দেখছেন আপনার হাত পর্যন্ত পৌঁছেছে, আর বাম হাতের এখানে একটা ইনজেকশন দিছেন, বায়োজিন দিছিলেন, বিপ50 দিছিলেন, এগুলো আমি দীর্ঘদিন খাইছি, এরপরে আমার ডায়াবেটিস ধরা খায়। আচ্ছা, এর আগে আপনি ডায়াবেটিস আছে সেটা আপনি জানতেন না, তখন আপনার প্রথম আপনি বুঝতে পারলেন যে আপনার ডায়াবেটিস আছে পাশাপাশি? হ্যাঁ, ওই যে ওনার ট্রিটমেন্টের সময় যখন পরীক্ষা আসে তখন পাশাপাশি আমার ডায়াবেটিস আসে। আচ্ছা। তো উনি উনি যে আপনাকে ট্রিটমেন্টটা দিয়েছেন উনি কি কোনো এমআরআই বা এক্সরে কিছু করেছিলেন? এক্সরে করেছিলেন। এক্সরের মাধ্যমে সবার প্রথম আপনি জানতে পারেন যে আপনার ঘাড়ে একটা ডিসপ্রোলাপস আছে। হ্যাঁ, একটা হাত বাইসছে। আচ্ছা। তো এবারে নিয়ম টিয়ম মানে কোনো রকম চলতেছি, এরপর স্যার রেগুলার দেখতে দেখতে চিন্তা করলাম যে রোগটা জাগিয়ে না রাখি, স্যারের সাথে দেখা করি, আমি এটা স্থায়ী একটা চিকিৎসায় যাই। আচ্ছা। কিছু কিছু ওষুধ খাই কয়েকদিনের জন্য ভালো থাকলাম, আবার আসলো, আমি এটা স্থায়ীভাবে শেষ করতে চাইছিলাম। স্থায়ী একটা সমাধান আপনি চাচ্ছিলেন। আচ্ছা, আপনি অনলাইনে স্যারের ফলোয়ার হিসেবে আপনি তখন নিয়ে করলেন এবং স্যারের কন্টেন্টগুলো যখনই যেটা ছাড়া হচ্ছে সেটা আপনি ফলো করতে থাকলেন। হ্যাঁ, এবার গার্ডের সম্পূর্ণ ব্যায়ামটা আমি ওগুলো আমি প্রায়ও করছি বা দেখছি, এরপরে আমি আর ইচ্ছা হলো স্যারের সাথে দেখা করি। আচ্ছা। তারপর আমি স্যারের সাথে দেখা করছি। ওকে। স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? দেখার পর এমআরআই দিছে, এমআরআই তে আমার যে সমস্যাটা আসছে বলছে আপনার একটা ডিস্ক বেরিয়ে গেছে। আচ্ছা। আপনাকে এখানে ভর্তি থাকতে হবে প্লাস 2 মাস ওষুধ খেতে হবে। ওকে। তো আমি যেহেতু সময় সুযোগের দরকার, যেহেতু হ্যাঁ আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন, ছুটি রাখতে আছে, আমি 2 মাসের ওষুধ নিয়ে চলে যাই। আচ্ছা। এই 2 মাসের ওষুধ খাওয়ার পর আমার ব্যথাটা প্রচন্ডভাবে হাতে দেখা দেয়। আচ্ছা।
সেটা কি দুই হাতে নাকি এক হাতে না এক হাতে ডাইন দিয়ে আসছে আর সিমানি ব্যথা আসছে মানে আমি একবারে মুমূর্ষু অবস্থায় এখানে আসছে মানে আপনি ঘাড় নাড়তে পারছেন না একদম হাত নাড়তে পারছেন না মানে আমি একবারে আমাকে চেয়ারে করে উঠাইছি হুইল চেয়ারে করে আপনাকে তুলতেছে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে এইরকম অবস্থায় আসছে আচ্ছা দেন আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল পনেরো তারিখ থেকে আজকে হচ্ছে আপনার সাত তারিখ তো কতদিন হলো আজকে আনুমানিক চব্বিশতম দিন তো সেই প্রথম আপনি হুইল চেয়ারে করে এসে ভর্তি হওয়া প্রচন্ড ব্যথা নিয়ে আপনি ভর্তি হওয়া সেই মানুষটা আজকে কেমন আছেন আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক মানে খুব হালকা ফিল করতেছি এবং সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ আমি সুস্থ আছি এই যে দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে আজকে এটা তো আমি আসলে বর্ণনাতি এটা বর্ণনা করি আমি কাউকে বলতে পারবো না এটা অনুভূতির বিষয় অনুভূতির বিষয় যে আসলে যে কষ্টে থাকে সে একমাত্র বুঝতে পারে এবং ওই সময়টা আমাদের দেখা যায় অনেক কনফিউশন তৈরি হয়ে যায় আমার কি হলো যে আমি কি আদৌ কখনো সুস্থ হব আমি কি সারা জীবন আমার এইভাবেই চলবে বা আমি কোথায় গেলে একটা সঠিক চিকিৎসা পাবো এরকম না জানা হাজারো প্রশ্ন আমাদের মনে ভিড় করতে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়েছেন ভালো হয়েছেন অসংখ্য মানুষ আছেন যারা হয়তো দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যা নিয়ে তারা ভুগছে তারা হয়তো জানে না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য যদি কিছু বলেন আপনি তাদের জন্য আমি বলবো আপনারা আসেন স্যারের সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করেন আপনার মতামত জানান মতামত নেন সিদ্ধান্ত নেন তবে সময় নিয়ে চিকিৎসাটা করেন আমি আসলাম আমার চিকিৎসা হচ্ছে না অস্থিরতা নিয়ে আপনি এখানে কোনো ট্রিটমেন্ট পাবেন না আপনি এখানে আসলে আপনাকে ধৈর্য ধরে চিকিৎসাটা নিতে হবে তবে তার আগে আপনাকে বিষয়টা বুঝতে হবে আমি আপনাকে চাপাই দিচ্ছি না যে আসতে হবে অবশ্যই আপনি স্যারের সাথে আলাপ আলোচনা করে আসেন বুঝেন বা আরও কম্পেয়ার করেন তারপর আপনি ধৈর্য সহকারে ট্রিটমেন্ট নেন ব্যথা মুক্ত একটা জীবন পাবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন শুধুমাত্র ধৈর্য ধরে আপনারা যদি একটু চিকিৎসাটা গ্রহণ করেন একটু সুস্থিরভাবে আপনারা চিকিৎসাটা নেন সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যাদের ধৈর্যটা অনেক কম তারা অনেকেই ভাবেন যে আমি আসলাম আমি সুস্থ হয়ে চলে গেলাম সাথে সাথে না দর্শক আগে তো আইডেন্টিফাই করতে হবে আপনার সমস্যাটা কী কী ধরনের সমস্যার জন্য আপনি এসেছেন কোথায় এসেছেন আদৌ এই ধরনের চিকিৎসা করা হয় কিনা এরকম হাজারো প্রশ্ন আছে এবং সঠিক একটা চিকিৎসা যদি আপনি পেতে পারেন আমার এই বোন দেখুন গত দুই বছর থেকে উনি ঘাড়ে ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন একটা সময় এতটা খারাপ অবস্থা হয়ে গেছে যে উনি হুইল চেয়ার ছাড়া উনি নড়াচড়া করতে পারছিলেন না আমরা অনেকে ভাবি যে কোমর ব্যথা বা পায়ের ব্যথার জন্য আমি শুধু হুইল চেয়ারে যাবো না ঘাড়ে ব্যথা থেকেও দেখুন যে উনি এতটা খারাপ অবস্থা হয়ে গেছে যে উনি আর কোনো কাজ করতে পারছিলেন না বাট একটা জিনিস যে সঠিক ডায়াগনোসিস ছিল ওনার রোগটা ধরা পড়েছিল আসলে ওনার রোগটা কী সঠিক চিকিৎসা পেয়েছেন সুস্থ আজকে বাড়ি ফিরে যাচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম